আমরা সবাই সকাল সকাল দশম বল দেখতে যাওয়ার জন্য রেডি। এটা রাঁচির খুব কাছেই, মাত্র 42 কিলোমিটার দূরে। ব্লক ইজ রেডি। সকালবেলা গুড মর্নিং ফ্রম রাঁচি। আজকে তো সোমবার, 29th August 2022। তো আমরা সকালবেলায় প্রথমেই যাবো দশম ফলসে। এই জায়গাটা হলো গুরুদ্বারা লেন, স্টেশন রোড, মেন স্টেশন রোড থেকে মাত্র 1 মিনিট ভেতরে। ওই যে রাজ গেস্ট হাউস, ওর ঠিক উল্টো দিকেই এই হোটেল রেডিয়েন্ট। ওই দিকে দেখুন রাঁচি জাংশন স্টেশন, যেখানে ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই গুরুদ্বারা লেনে অনেক হোটেল, এখানে কিন্তু একটু বার্গেনিং করেই পছন্দ মতো হোটেল পেয়ে যেতে পারেন। আমাদের গাড়ি চলে এসেছে, এবার সেই জন্য গাড়ি যেখানে আছে ওখানেই আমরা যাচ্ছি। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা প্রথমেই যাবো দশম ফলস। হ্যাঁ না, দশম ফলস প্যালেস হলি ও জানে কে ওয়াক তো জো কি কি মিলতে না ব্রেকফাস্ট কে নিয়ে আচ্ছা স্যার বড়িয়া সে দোকান সে চলিয়ে यहाँ चेक कर लीजिए। हाँ या यहाँ नहीं चेक कीजिएगा। अच्छा ठीक है, जीरो कर देते हैं, छोड़िए हटा ये। फिर भी जीरो एक बार हो जाता है तो फिर। हाँ चलिए, हमारा ड्राइवर जी बोल रहा है जीरो हो गया, कॉपी कर लीजिए। ठीक है, हमने कॉपी कर लिया। হ্যাঁ সময় লাগে প্রচুর। এখন যেটা জিজ্ঞাসা করছে কত সালে জয়েনিং, সবার কি চা তেষ্টা পাচ্ছে? जो चा मिलता है ना उसी जगह पर रुकिए। रांची থেকে দশম ফলসের দূরত্ব এক্স্যাক্টলি দূরত্ব হচ্ছে 43.5 কিলোমিটার, প্রায় 44 কিলোমিটারের মতো। দশম ফলস এই রাঁচির আশেপাশে ওয়ান অফ দ্য বেস্ট ফলস, এবং এই ফলসটা আমরা প্রথমেই দেখতে যাচ্ছি। NH-33 দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাব কলকাতা। এই NH-33 থেকে ডান দিকে টার্ন নিয়ে খুন্তি তাইমারা রোড, দশম ফলস রোড ধরে পৌঁছে যাব দশম ফলস। রাঁচি জেলার মধ্যেই এই বিখ্যাত দশম ফলস। গুগল করে যেটুকু জানলাম তা হলো কাঁচি নদীর গতিপথে সৃষ্টি হয়েছে এই 144 ফুট উঁচু জলপ্রপাত। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এই জলপ্রপাতের গেট। এখন মাটির ভাড়ে চা খাওয়ার জন্য টি ব্রেক। কিশোর ভাই সঠিক জায়গাতেই গাড়িটা দাঁড় করিয়েছে। NH-33 ধারেই এই হলো হোটেল বিভা টি স্টল। দেখাই যাক এখানে চা খেয়ে কেমন লাগে। এই যে কাপ দেখছেন, এই কাপ হলো 20 টাকার কাপ, এতে চা খেলে 20 টাকা পড়বে পার কাপ। কাপের সাইজ দেখে যায় কত সুন্দর মাটির ভাঁড়। আজকে আমরা মাটির ভাঁড়ে চা খাবো। এই হলো কাপ, একটু ছোট, এটা কিন্তু 15 টাকা পার কাপ এতে চা খেলে। আমাদের 15 টাকা ভাড়ের চা কিন্তু এসে গেছে। এবার এই সকালবেলা এই যে চা খাওয়ার যে আনন্দ আর আমেজ, এটা আমরা দেখছি কেমন লাগে। यहाँ तो यह बिस्कुट नहीं मिल रहा है, चाय के लिए जो बिस्कुट होता है ना वो नहीं है। इधर मेरी गोल्ड नहीं है, नहीं है मेरी गोल्ड बिटन है थीन। ये तो एक नंबर चीज मिल गया। चल
পয় আছে কিন্তু চা খাওয়ার মতো বা চায়ের সঙ্গে যে বিস্কিট থাকে না চা টা সেই টাটা এখানে নেই তাই আমাদের নিজস্ব টা দিয়েই আমরা চাটা খাচ্ছি আমাদের চা খাওয়ার ফাঁকে এনজয় করুন কিছু সিনেমাটিক শট চাটা কিন্তু খেয়ে খুব ভালো লাগলো বলছি 15 টাকা চাটা যেন কম পড়ে গেল ২০১০ সালে মার্চ মাসের 20 তারিখের একটা ঘটনা আপাত শান্ত দশম ফলসের কাছে পিকনিক করতে গিয়ে চারজন যুবক ওই জলপ্রপাতের গুন্ডামান স্রোতে ডুবেই মারা যায় আরেকটা ঘটনা বলি ২০১৩ সালে ডিসেম্বরের 24 তারিখ হাজারীবাগের সেন্ট স্টিফেন স্কুলের ক্লাস 9-এর একটি ছাত্র বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসে ওই দশম ফলসের স্রোতেই মারা যায় এরম আরও কিছু দুঃখজনক ঘটনা এখানে ঘটেছে সেই কারণে আমি সবার কাছে অনুরোধ করব জলপ্রপাতের বিপজ্জনক অংশে যেটি লাল দাগ দিয়ে মার্ক করা আছে সেখানে যাবেন না শান্ত মলে হলেও না আমরা এবার ডান দিয়ে কাট দিচ্ছি এখানে চলে যাব দশম ফল যাওয়ার রাস্তা দশম ফলস দশম ফলস আপকো স্বাগত করতা হয় উঁচাই 144 ফিট যে দুটো দুর্ঘটনার কথা বললাম এই দুর্ঘটনাগুলো কিন্তু বর্ষাকালে হয়নি বর্ষাকালে দশম ফলস আরও ভয়ঙ্কর আরও সুন্দর চলুন তার রূপ আমরা গিয়ে প্রত্যক্ষ করি অবশ্যই সাবধানে এবং সরকারি নীতি মেনে লাল দাগটি ক্রস না করে আমরা এখন যাচ্ছি দশম ফলসের টপ ভিউ পয়েন্টে টপ ভিউ পয়েন্ট থেকে দশম ফলস কেমন লাগে সেটা আমরা এখন দেখব দশম ফলসের টপ ভিউ পয়েন্টের দিকে যতই অগ্রসর হচ্ছি প্রকৃতির সৌন্দর্য যেন উপচে পড়ছে এই হলো কাঞ্চি নদী যেটি সুবর্ণরেখা নদীর উপনদী এই কাঞ্চি নদী থেকে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর সুন্দর দশম জলপ্রপাত যেটি একটি প্রাকৃতিক কাস্কেড জলপ্রপাত সত্যি এই অসাধারণ সৌন্দর্যের মধ্যেও যে এত করুণ কাহিনী লুকিয়ে আছে তা ভাবাই যায় না এ ধরনের দুর্ঘটনাজনিত মৃত্যুর পেছনে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী কিন্তু হঠাৎ করে ডুবে যাওয়ার সঠিক কারণ জানার জন্য কোনো বৈজ্ঞানিক তদন্ত করা হয়নি দশম জলপ্রপাত অঞ্চলের চারপাশে শিলাগুলি অত্যন্ত মসৃণ যান্ত্রিক ঘর্ষণের ফলে এই ঘর্ষণ সৃষ্টি হয় বায়ু হিমবাহ তরঙ্গ মাধ্যাকর্ষণ প্রবাহিত জল দ্বারা পরিবহনের সময় শিলা এবং চলমান কণার মধ্যে সংঘাত দ্বারা এই ঘটনাটি লক্ষ লক্ষ বছর ধরে সক্রিয় চামড়া জুতো বা চপ্পল পরা মানুষদের এই পালিশযুক্ত শিলাপৃষ্ঠে দুর্ঘটনার প্রবণতা বেশি এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী আরেকটি বড় কারণ হল নদী গর্তের উপস্থিতি যেটাকে বলা হয় পটহোল ঝাড়খণ্ড রাজ্যে নদীর তলদেশে অনেক নদী গর্ত পাওয়া যায় ঝাড়খণ্ডের শিলা এই ধরনের গঠনের পক্ষে কিছু এত বড় যে এমনকি হাতিও আটকে যেতে পারে বিশেষ করে পালামৌ এলাকায় নদী গর্তের অভ্যন্তরে ঘূর্ণায়মান স্রোতের ফলে জল দ্বারা নুড়ি এবং পাথরের মধ্যে ঘর্ষণ এবং কম্পন ধীরে ধীরে গর্তগুলিকে গভীর থেকে গভীরতর করে এই জলঘূর্ণিযুক্ত পটলের মধ্যে পড়ে গেলে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি তাই এখানে এলে যথেষ্ট সাবধানে থাকবেন আপনারা আমার সেই জঙ্গলের মধ্যে দিয়ে মঙ্গলের রাস্তা আর প্রত্যেকটা গাছে যেন অক্সিজেন ভরপুর সেই অক্সিজেন নিতে নিতে আমরা এগিয়ে চলেছি এই দশম ফলস এখান থেকে মাত্র আর 2 কিলোমিটার রাঁচি জেলার তাইমারা ভিলেজের মধ্য দিয়ে এই দুর্দান্ত রাস্তা লেটস এনজয় দ্য সিনিক জার্নি থ্রু দিস ভিলেজ দশম জলপ্রপাত মে আপকা স্বাগত হ্যায়
অর্থাৎ আমরা দশম জলপ্রপাতে টপ ভিউ পয়েন্টে এসে গেলাম। সামনেই গাড়ি পার্ক করার বেশ প্রশস্ত জায়গা। গাড়িটা বাঁ দিকে পার্ক করে মালুম হলো আমরাই এই ভিউ পয়েন্টের প্রথম ভিজিটার। দারুণ ব্যাপার, গাড়ির ইঞ্জিনের শব্দ বন্ধ হতেই পরিষ্কার কানে এলো দশম জলপ্রপাতের বজ্রনাদ। সাইনবোর্ডে দেখতে পাচ্ছি এখান থেকে রাঁচি 42 কিলোমিটার। দশম ফলসের চারিদিকের সবুজ পরিবেশটা আমাদের একবার দেখিয়ে দিই। এটা হলো দশম ফলসের আপার ভিউ পয়েন্ট। এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। এখানে গাড়ি পার্ক করার সুন্দর জায়গা আছে, আপনারা গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা হবে না, এখানে পার্ক করে দেবে। আমরা সকাল সকাল এসে গেছি, এখন বাজে সকাল 8:08। রাঁচি থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। অবশ্য এর মধ্যে টি ব্রেকটাও আছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি দশম জলপ্রপাতের দিকে। দশম ফলসের গেট খোলা কিন্তু সকাল 8:00। এক্স্যাক্টলি ঠিক 8:08 পৌঁছে গেছি আমরা এখানে। ওই যে দশম ফলসের টপ ভিউ পয়েন্ট, চলুন ওখানে যাই। ওম শ্যামলাল ফলসা, এটা কোন নদী? আমাদের ট্যুরের মেম্বাররা দশম জলপ্রপাতের দুর্দান্ত কাস্কেড ভিউ সামনে ফটো সেশনে ব্যস্ত। আমিও এই হ্যাপি মুমেন্টগুলো ফ্রেম বন্দি করে ফেললাম ভবিষ্যতের জন্য। খুব সম্ভবত সামনেই যেটি দেখছি এটিও দশম জলপ্রপাতের প্রথম কাস্কেড। পরবর্তী কাস্কেড পয়েন্টে হঠাৎ করে স্লো বৃদ্ধি পাওয়ায় এই দশম ফলসের গতিশক্তি বৃদ্ধি পায় এবং তা ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে। সেটা আমরা একটু পরেই দেখতে পাবো, কারণ এই দশম জলপ্রপাত পুনরুজ্জীবনের ফলে সৃষ্ট নিক প্রমান্টের একটি দুর্দান্ত উদাহরণ। অনেক কথা হলো না, এবার ফ্রেন্ড ফিলোজফার এবং গাইডের সাথে একটু ফটো সেশন করে নিই। আপনারা দশম ফলসের গর্জন শুনুন। এই হলো দশম ফলস। এই দশম ফলস অ্যাকচুয়ালি কানকি নদী থেকে তৈরি হয়েছে। এই কানকি নদী ওদিক থেকে ঝর্ণাপুরে মালভূমি থেকে বয়ে আসছে এবং সেখান থেকে সৃষ্টি হয়েছে এই দশম ফলস। এবং এখান থেকে দশম ফলসের দৃশ্য কিন্তু অসাধারণ। দেখুন দেখুন, আমাদের ওম সম্ভবত সিনেমাটিক শট নিচ্ছে। গুড গুড, আমরা দশম ফলসের ওই দিকটা দেখলাম, বাঁ দিকটা দেখলাম, এবার ডান দিকটা দেখে নিই কি আছে। আমরা সেই দিকেই যাচ্ছি, একটু উঁচু উঁচু স্টেপ, এই পাথরের স্টেপের উপর দিয়ে যাচ্ছি। জায়গাটা কেমন লাগে দেখি, এখানে একটু সাবধানে আসবেন সবাই। এখানে এই যে স্টেপগুলো ঠিক করে ফেলতে হবে। আরে এখানে তো দেখছি বিভিন্ন ধরনের আবর্জনা বা গার্বেজ। আই রিকোয়েস্ট এভরিওয়ান
टू कीप दिस ऑसम नेचर गिफ्ट क्लीन मोर क्लीन एज मच एज पॉसिबल। দশম ফলসের বাঁ দিকে এরকম দৃশ্য দেখলেন আপনারা, এবার ডান দিকে দেখুন আর এরকম দৃশ্য। এদিককাতে দশম ফলসের ভয়ঙ্কর সুন্দর কাসকেড ভিউ। চলুন আর একটু নিচে নেমে গিয়ে দশম ফলসের এই কাসকেড ভিউটা ভালো করে দেখাই। টপ ভিউ পয়েন্ট থেকে আমরা এই সিঁড়িতে নিচে নেমে এলাম। এই সিঁড়িতে নিচে নামার ফলে, একটু নিচে নামার ফলে আমরা আবার একটু অন্য ধরনের ভিউ পাচ্ছি। দশম ফলসে আমরা ওই দিকেও যাবো। দশম ফলসে এটা হলো টপ ভিউ পয়েন্ট। এবার নিচে যাওয়ার জন্য ওখানে ওই যে দেখছেন সিঁড়ি, আমরা ওই ঘুরে আবার ওই রাস্তা দিয়ে আসবো। ওই রাস্তা দিয়ে এসে ওখান দিয়ে এসে ওই সিঁড়িতে নামবো ওই নিচে যাওয়ার জন্য। দশম ফলসে টপ ভিউ পয়েন্টে সিঁড়ির এই কটা ধাপ বেয়ে নিচে নেমে আসুন, তাহলেই আপনি অনুভব করবেন এবং দর্শন করবেন অসাধারণ দৃশ্য। সব থেকে ভালো জায়গাটা প্রথমেই দেখে নিলাম। আমরা শুরু করি সবসময় বেস্ট পজিশন দিয়ে, বেস্ট লোকেশন দিয়ে। দশম ফলসের রূপ দেখে আমরা একদম মুগ্ধ। দশম ফলস দেখে সকাল সকাল মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল। সত্যি দশম ফলসের এই যে রূপ অবর্ণনীয়। ऐसा मत कीजिए सर, अभी कल जो बरसात हुआ इसके चलते दशम फॉल एकदम फुल जवानी पर है। ठीक ठीक, आपका बाद में दम है। हाँ नवाजी, आप किधर है? हम कोलकाता से आए। यही अपनी बात दे दीजिए, बाल बच्चा मेरा। हाँ हाँ, आप ऑनेस्टली बिजनेस करिए, हम आपके पास है। দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো।